আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। মানে আসলে কি বলবো, নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো হয়তো ঘটতেই থাকবে, কারণ ক্ষমতার জন্য আমরা সবাই চিন্তা করি। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করছে আমেরিকা, অনেকটা এমনই তিনি মনে করেন। আর এ নিয়ে বিবিসিতে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যকে কোড আনকোড করে যুক্তরাষ্ট্র কিন্তু কৌশলে নানান ধরনের বক্তব্য দিয়েছে বা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছে। আর এই প্রেশার ক্রিয়েটগুলো নিয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতালি সফরে আছেন, আর সেই সফরে গিয়ে তার যে ক্ষোভের জায়গাটা যুক্তরাষ্ট্রের প্রতি, বিশেষ করে বাংলাদেশকে যে স্যাংশন দেওয়া হয়েছে বা আবারও যে ভিসা নীতি সহ আরও অনেক ধরনের মানে পরিকল্পনা করে রাখছে যুক্তরাষ্ট্র, সেগুলোতে অনেকটা ফেড আপ আছেন আমাদের প্রধানমন্ত্রী। আর সেটাই গতকালকে তিনি আন্তর্জাতিক দরবারে কিন্তু অনেকটা তুলে ধরলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মানবতা বিরোধী। যদি মানবতা বিরোধী হয় তাহলে এই মুহূর্তে আমাদেরকে কেন মানবতা বিরোধী ক্রাইটেরিয়াতে আটকানো হলো, এমন এখানে তিনি প্রসঙ্গটা এনেছেন, অনেকটা ক্ষোভও ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি, যদিও তিনি সরাসরি নাম মেনশন করেন নাই, বাট ইঙ্গিতটা ছিল যুক্তরাষ্ট্রের প্রতি। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের ইতালিতে তিনি একটা বক্তব্যে, মানবতা আছে বলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, আমাদের কেউ মানবতা বিরোধী বলে কী করে? যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলছেন, একটি দেশ আছে যারা অগ্নিসন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত। প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল রোমের পার্কো ডেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের যে বিভিন্ন রাষ্ট্রদূতরা আছেন তাদের সাথে এক বক্তব্য দেওয়াকালে তিনি এই প্রশ্ন ছুড়েছেন পশ্চিমাদেরকে। প্রধানমন্ত্রী বলছেন, আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ করতে যাইনি, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেখি কিছু কিছু জায়গা থেকে বাধা আসে, কিন্তু কেন? আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো মিয়ানমারে কি ঠিকমতো কাজ করছে? তাদের আরও ভালোভাবে কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান করা সংস্থাগুলো কাজ করুক, রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। প্রধানমন্ত্রী বলছেন, কিছু অপপ্রচার বাংলাদেশকে নিয়ে চলছে আর এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আপনার রুখে দিতে হবে। তো সেখানে তিনি অনেক কথা বলেছেন, তবে এই সফরের মধ্যে একটা পজিটিভ দিকও আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের জন্য হয়েছে। আপনার ইতালির সাথে আমাদের নতুন করে আরও একটা পজিটিভ, যারা সারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান তাদের জন্য আমার মনে হয় যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে ইতালিতে আরও হিউজ পরিমাণ মানুষের যাবার রাস্তা খুলেছে। প্রধানমন্ত্রীর সাথে বিশেষ বৈঠক হয়েছে ইতালিতে আপনার ইতালি সরকারের, আর সেখান থেকেই আপনার বাংলাদেশ থেকে অনেক পরিমাণ মানুষ নেওয়ার আশ্বস্ততা এসেছে। আর এই আশ্বস্ততা হচ্ছে আপনার কৃষি কাজের উপর। আপনারা জানেন যে ইতালিতে কৃষি কাজের উপর যথেষ্ট মানুষ, তাদের রিক্রুটমেন্ট আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে তারা নতুন করে মানে শ্রমিক নিতে চায়। তো প্রধানমন্ত্রীর সাথে ইতালির বিভিন্ন নেতা এমপি মন্ত্রীদের বৈঠক হয়েছে, বিশেষ করে কৃষি এবং বাণিজ্য মন্ত্রী এবং তাদের যে সেক্টরগুলো আছে, তো সেখানে বাংলাদেশ থেকে নতুন করে আরও অনেক লোক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যখন প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের দেশ থেকে কৃষিকাজে যেহেতু আমরা স্কিল্ড বা ডেভেলপ, সো আপনারা আমাদের দেশ থেকে লোক আনেন, তো প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জেরে ইতালিও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। তবে বিষয়টা যেন বৈধপন্থা হয়, সাগরপথে পাড়ি দিয়া টাড়ি দিয়া সেখানে না যায়। ইভেন সরকারের বা প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করে ইতালি কিন্তু যথেষ্ট প্রশংসাও করেছেন। এর পাশাপাশি সামনে বাংলাদেশ থেকে একটা বড় রকমের চুক্তি হতে যাবে, বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের মধ্যে সরকারি ওয়েতে এই কৃষিকাজের জন্য লোকগুলোকে পাঠানো। তবে আমি সবসময় মনে করি যে এখানে একটা জিনিস খেয়াল রাখা উচিত, এই যে ডিলটা হয় সেই ডিলটা হয়তো একটা চুক্তি যেটা হয় আমার মনে হয় যে একটা ভিসা ফিটি বা এটার একটা পরিমাণ থাকে যে এত হাজার ইউরো বা এত ইউরো, কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি, দেখা গেছে এটা যখন সিন্ডিকেটের কাছে চলে আসে বা ভিসার দালালদের কাছে চলে যায়, এই ভিসাটাই হয়তো বা 2-4-5 লাখ টাকা যেই ভিসাটা যাওয়া যায় সেটা হয়তো 15-20 লাখ টাকা পর্যন্ত সাধারণ মানুষদের কাছ থেকে নেওয়া হয়, যে টাকাটা ওইখানে গিয়া আর্নিং করাটা আসলে কষ্টকর হয়ে যায়। সো এই ধরনের ডিলগুলো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এটা একদম ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দেওয়া উচিত গণমাধ্যমের মাধ্যমে যে যারা ইতালিতে যেতে চাবেন তারা এই খরচ হবে, এই জায়গায় এই টাকাটা দিবেন, এর বেশি কোথাও এক টাকাও লাগবে না, আর যদি কেউ টাকা রাখতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা হওয়া উচিত। তো যাই হোক, এখানে বেসিক্যালি যে ইস্যুটা আসছে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের উপরে, কারণ যুক্তরাষ্ট্র আপনারা দেখেন আজকে আমি একটা নিউজ দিয়েছিলাম যে ভিসা নীতি নিয়ে কিন্তু আরও একবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে,
বিশেষ করে সর্বশেষ পরিস্থিতিগুলোকে কাভার করে। তো সেই পরিস্থিতিকে কাভার করে যুক্তরাষ্ট্র যখন মানবাধিকারের প্রসঙ্গ আবার আনলো, তখন ঠিক প্রধানমন্ত্রী মানবাধিকারের বিষয়টাতেও যুক্তরাষ্ট্রকে হালকা টাচ করে দিল। এখন অবশ্যই মানবাধিকার প্রত্যেকটা দেশের মানুষের অধিকার, আমরা চাই আমাদের দেশে মানবাধিকার থাকুক। আবার যুক্তরাষ্ট্র যেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে ঢুকায় যে আইনকানুন কইরা রোহিঙ্গাদেরকে বের করতে দিচ্ছে না, বা তারা বলতেছে এই মুহূর্তে রোহিঙ্গারা বের হইলে বাংলাদেশের জন্য, আরে মিয়ানমারে তারা গেলে রোহিঙ্গাদের জন্য জীবনের হুমকি আছে, ধামকি আছে, আরও কয়েকটা বছর বাংলাদেশে থাকা দরকার, তো এইটা কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। রোহিঙ্গাদেরকে আমি বলতেছি একটা সময় আসবে যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশে পরিণত হবে টুডে অর টুমরো, কারণ এরা যাবে না, এদেরকে বের করতে গেলে সারা বিশ্ব এসে বাংলাদেশের গলায় চাপ দিয়ে ধরবে, তোমরা মানবতা লঙ্ঘন করতেছো, এই মানুষগুলোর মাইরা পিটাই দেশ থেকে ভাগাইতেছো। তো যেই নমুনা ধরা হয়েছে, রোহিঙ্গারা যেমনি ধরেন মশা মাছির মতন বাড়তেছে, তো এদেরকে আসলে দমানো হবে কেমনে, এদেরকে ফেরত পাঠাবে কেমনে? নমুনা আছে, উল্টা কী ধরনের চাপ চলতেছে পাসপোর্ট দেওয়ার জন্য দেখছেন তো? এইসব ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হইলেও লঙ্ঘন কইরা দেশের শান্তি, দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।